তেলিয়ামুড়া থানার উপর আস্থা হারিয়ে নিজের নিখোঁজ মেয়েকে ফিরে পেতে তেলিয়ামুড়া মহকুমার পুলিশ আধিকারিক প্রসূনকান্তি ত্রিপুরার দ্বারস্থ হলেন অসহায় মা শ্যামলী সরকার। মঙ্গলবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজধানী আগরতলা বাসিন্দা সেই মা জানান, বছর কয়েক আগে তেলিয়ামুড়া মোহরছড়া এলাকার নেপাল দাসের সাথে সামাজিক রীতিনীতি মেনে বিয়ে দিয়েছিলেন মেয়ে পায়েল সরকারের। এতদিন সবকিছু ঠিকঠাক থাকলেও ইদানিং বিভিন্ন বিষয় নিয়ে কলহের সৃষ্টি হয় স্বামী স্ত্রীর মধ্যে। সেই বিবাদের জেরে গত 19 সেপ্টেম্বর মঙ্গলবার শ্বশুরবাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় তরুণী গৃহবধূ পায়েল সরকার। অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে শেষ পর্যন্ত তেলিয়ামুড়া থানায় নিখোঁজের অভিযোগ জানান পায়েলের পরিবারের লোকজন। এরপর থেকে বারবার নিজেদের নিখোঁজ মেয়েকে ফিরে পেতে পুলিশের শরণাপন্ন হলে তেলিয়ামুড়া থানার পুলিশের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, নিখোঁজ গৃহবধূকে পরিবারের লোকজনেরাই যেন খুঁজে বের করে। তারপর পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে ওই নিখোঁজ গৃহবধূকে উদ্ধার করে নিয়ে আসবে। প্রশাসনের তরফ থেকে এরকম জবাব পেয়ে হতাশ হয়ে পড়েছেন নিখোঁজ গৃহবধূর আত্মীয় স্বজনরা। তেলিয়ামুড়া থানা পুলিশের প্রতি আস্থা হারিয়ে শেষ পর্যন্ত মঙ্গলবার তেলিয়ামুড়া মহকুমার পুলিশ আধিকারিক প্রসূনকান্তি ত্রিপুরার দ্বারস্থ হলেন পায়েলের মা শ্যামলী সরকার। বিশ্বকর্মা পূজার পরে দিন টিকা, বিশ্বকর্মা পূজার পরে দিন টিকা যদি খুঁজি, আমার অত দিন ধরে মেয়ের কোনো মিসিং হয়ে গেছে না, তারা আমার কোনো খবর দেয় না। জামাইরে জামাইরে কইলে জামাইকে আমরা জানি না, আমরা মেয়ে বাইরে গেছে কেন, কীটা করছে আপনারা খুঁজে। কবে নিখোঁজ হয়েছিল? নিখোঁজ হয়েছে মঙ্গলবারে বিশ্বকর্মা পূজার পরের দিন। আর আপনারা জানাইছে কবে? আমরা জানাইছে বিশ্বকর্মা পূজার পরের দিন 11টার সময় জানাইছে। আচ্ছা, মানে যেদিন নিখোঁজ হয়েছে সেদিনই জানাইছে নাকি? যেদিন তো করছে তো 20 তারিখ মনে হয়, এর আগে আমি তো জানি না। আমার বাইরে যে ডিএনটি করছে কতদিন হয়েছে? তেলিয়ামুড়া থানার পুলিশের এহেন কর্মকাণ্ডে প্রশ্ন উঠছে রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন সচেতন মহল থেকে। সমাজের রক্ষক পুলিশই যদি এরকম মন্তব্য করে তবে সাধারণ মানুষ কিভাবে সঠিক বিচার পাবে? ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।